আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি দেশে এবং দেশের বাইরে সবাই ভালো আছেন। তিস্তার একপারে রংপুর আর একপারে লালমনিরহাট, ফলে লালমনিরহাটের ভুরিমারি স্থলবন্দর সহ প্রায় চারটি উপজেলার লোকজনকে রংপুর সহ সারা দেশে যাতায়াত করতে হতো প্রায় 50 কিলোমিটার ঘুরে। এ অবস্থায় তিস্তার উপর একটি সেতুর স্বপ্ন ছিল সেখানকার মানুষের দীর্ঘদিনের, আর সেই স্বপ্ন সত্যি হয়েছে গঙ্গাচড়া শেখ হাসিনা সেতুর মাধ্যমে 2018 সালে। 2018 সালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূল সেতু নির্মাণে ব্যয় হয়েছে 123 কোটি 86 লক্ষ টাকা। 550 মিটার দৈর্ঘ্য ও ফুটপাথ সহ 9.6 মিটার প্রস্থের সেতুতে 16টি পিলার, 2টি অ্যাপার্টমেন্ট ও 17টি স্প্যানে 85টি গার্ডার রয়েছে। এর বাইরে সেতু রক্ষায় উভয় পাশে 1300 মিটার করে নদী শাসন বাঁধ নির্মাণ করা হয়েছে। সেতুর সঙ্গে যোগাযোগ স্থাপনে লালমনিরহাট ভুরিমারি মহাসড়কের কাকিনা থেকে সেতু পর্যন্ত নির্মাণ করা হয়েছে 5.28 কিলোমিটার সড়ক। তিস্তার উপর সেতুটি চালু হয় বাঁসারামপুর, নবীনগর, হোমনা ও মুরাদনগর উপজেলায় যোগাযোগ ব্যবস্থা দারুণভাবে বদলে গিয়েছে। মহিপুর কাকিনা পয়েন্টে এলজিইডির বাস্তবায়নে 500-800 মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণকালে দ্বিতীয় তিস্তা সড়ক হিসেবে প্রচার করা হলেও পরবর্তীতে রংপুরের মানুষের ভাগ্য উন্নয়ন ও গঙ্গাচড়া উপজেলাবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নের বাস্তব রূপ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতাস্বরূপ তার নামে এই সেতুর নামকরণ করা হয়েছে গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু।
তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।